ফলোয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটি কার্ডের ম্যাজিক ট্রিক্স শেখাবো, এবং এই ম্যাজিক ট্রিক্স শেখার মাধ্যমে আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের সারপ্রাইজ করে দিতে পারেন, বা ম্যাজিক যে কোনো জায়গায় দেখে আনন্দ দেখাতে পারেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমি আমার ম্যাজিকে চলে যাই। সো আপনারা এখানে তিনটি কার্ড দেখতে পাচ্ছেন, 1, 2, 3। এখানে কিন্তু তিনটির বেশি নেই, ভালো করে লক্ষ্য করুন, 1, 2, 3। সো এখন এই তিনটি কার্ড আমি নিচ্ছি আমার হাতে। হ্যাঁ, এবার দেখুন এই তিনটি কার্ডের প্রথম কার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কার্ডটা ভালোভাবে দেখুন। আমি আবার রেখে দিলাম। সো প্রথম কার্ডটা আমি নিচে রেখে দিলাম, এবার ম্যাজিক দেখুন, কার্ডটি কিন্তু আবার প্রথমে চলে এসেছে। সো আমি কার্ডটিকে আবার নিচে রেখে দিলাম, আবার ম্যাজিক দেখুন, কার্ডটি কিন্তু আবার উপরে চলে এসেছে। আমি কার্ডটিকে আবার তৃতীয়বারের মতন নিচে রেখে দিচ্ছি, এই যে দেখুন কার্ডটি কিন্তু আবার উপরে চলে এসেছে। তো আপনাদের এখন মনে হতে পারে যে আমি এখানে তিনটি একই রকমের কার্ড ইউজ করছি, কিন্তু আসলে কিন্তু না, আমি এখানে ভিন্ন ভিন্ন কার্ড ইউজ করছি না তিনটি করছি, সেটি আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। সো আপনাদের হয়তো বা মনে হচ্ছে যে আমি তিনটি কার্ড ইউজ করছি, কিন্তু আসলে যাই হোক, আপনাদের কনফিউশন আমি দূর করার জন্য এখন কার্ডগুলো দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তবে জানি না এতে আপনাদের কনফিউশন আসলে দূর হবে নাকি কনফিউশন থেকে যাবে। যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের প্রথম কার্ড। আমি এই কার্ডটিকে এখানে রেখে দিলাম। এবার এটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় কার্ড, এটাও আমি এখানে রেখে দিলাম। এবং আপনারা হয়তো ভাবছেন এটা হচ্ছে সেই হার্টস, কিন্তু এটা কিন্তু আসলে হার্টস না, এটা হচ্ছে তৃতীয় কার্ড, এটাও আমি এখানে রেখে দিলাম। আসলে এখানে কোনো হার্টসই ব্যবহার করা হয়েছিল না।